হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে এই যে রেডি হয়ে বসে পড়েছি, আজকে চলে যাচ্ছি, মনটা ভালো নেই। এই হচ্ছে মেয়েদের জীবন, দুদিনের জন্য বাপের বাড়ি আসো আবার চলে যাও। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে বেরিয়ে পড়েছি এখন, যে দিদিটা পেছনে, সামনে গাড়ি এসেছে। তো দিদিদের ওখান থেকে মানে আসার পরে আর ভিডিও করিনি, আর বাড়িতে এসে প্রচুর কাজ ছিল। জানো তো, 2-3 দিন বাড়িতে না থাকলে বাড়িঘরের কি অবস্থা হয়। তো সেই সাফ সাফাই করে, রান্নাবান্না করে দুপুরে খেয়ে দিয়ে একটু সময় ঘুমিয়েছিলাম। বাবা বলল যে কুমড়ো শাক খাবে, কুমড়ো শাক হয়েছে ভালো। তো এখন যাচ্ছি একটু কুমড়ো শাক কাটতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আসলে কি বলবো, তো যেদিন বাপের বাড়ি থেকে চলে আসি না, সেদিন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। জানো তো, মেয়ে মানুষের জীবনটাই এরকম। দুদিন এই জন্যই মানে আমি মেয়ে মানুষের উপরে আমার ভীষণ দুঃখ হয়। আমাদের জীবনটা কেমন না, মা বাবা সবাইকে ছেড়ে অন্য জায়গায় যাওয়া, তারপর আবার সেখানে গিয়ে 2 দিন অতিথের মতন থাকো, তারপর আবার চলে আসো। তো কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই করতে হবে। তো এখন যাই কুমড়ো শাক কেটে নিয়েছি। আসলে কুমড়ো শাক তো রাতে আর করবো না, রাতে তো শাক খায় না। তো কুমড়ো শাক তো করবো কালকে কালকে। তো এখন কেটে নিয়ে রাতে যখন ছেলে ঘুমাবে তখন কেটে কুটে রেখে দেবো, কারণ ওকে নিয়ে তো কাটা যায় না। তোমরা তো দেখেছো ও কীরকম দুরন্ত। তো কেটে কুটে রেখে দেবো, কালকে খাবো, তাই এখন কেটে নিয়ে যাই। তো দেখো, এই যে এতটা শাক কেটে নিয়েছি, আমি আর বাবা দুজনে খাবো, তো হয়ে যাবে। তো এখন যাই বাড়ির দিকে। এই যে কুমড়ো শাক তুলে এনে তারপর ছেলেকে একটু খাইয়ে নিয়ে গিয়েছিলাম দোকানে, সেখান থেকে একটু আলু টমেটো এসব নিয়ে এসেছি। তো তো তোমাদের ঘরে এসে দেখাচ্ছি কি কি এনেছি। আর এই দেখো ছেলে, ও এখন রাস্তায় হাঁটবে। তো এখন যাই গরু নিয়ে আসবো, গরু বাঁধবো। দেখো কি কি নিয়ে এসেছে, যে ছেলের জন্য নিয়ে এসেছে একটা কেক, না কি এটা আমি জানি না, কেক ই তো। আর এখানে ওই যে দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি, সেই আচার নিয়ে এসেছি, পাঁপড়, ডাল, আলু, এখানে আছে ম্যাগি, আর এখানে আছে ওই যে টমেটা, তো এই নিয়ে এসেছি আজকে দোকান থেকে। দেখলে তো রাতে খিচুড়ি খেলাম, তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন তোমরা দেখেছো বিকেলে কুমড়ো শাক নিয়ে এসেছি, তো কুমড়ো শাকটা কাটবো কেটে রেখে, তারপরে ঘুমাবো রাতে। ছেলে ঘুমিয়ে পড়েছে, ও ঘুমাচ্ছে দোলনায়, তখন কেটে নিই।